পাঁচটি মারাত্মক ভাইরাস যা কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্বকে। বর্তমানে বিশ্ব করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত, কিন্তু করোনাই কি প্রথম ভাইরাস যা মহামারী আকার ধারণ করে সারা বিশ্বকে আতঙ্ক ছড়িয়েছে? না, পৃথিবীর ইতিহাস দেখলে এই রকম আরও অনেক ভাইরাস সম্পর্কে জানা যায় যেগুলো করোনার মতো ভয়ঙ্কর ছিল। আজ আমরা জানব পাঁচটি মারাত্মক ভাইরাস সম্পর্কে যা কাঁপিয়ে দিয়েছিল সমগ্র বিশ্বকে। প্রথমে আসুন বুঝে নিই ভাইরাস কি। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ, একটি এক প্রকার অতি ক্ষুদ্র জৈব কণা যা অন্য জীবিত প্রাণীর শরীরে প্রবেশ করে বংশবিস্তার করতে পারে। এরা ছোট যে খালি চোখেও দেখা যায় না, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। মানুষ এবং উদ্ভিদের অনেক রোগের জন্য ভাইরাস দায়ী। বেশ কিছু ভাইরাস আছে যাদের দমন করার মতো কোনো ওষুধ আজও আবিষ্কার হয়নি। আজ শোনাবো তেমনই কিছু ভাইরাসের কথা নিয়ে। প্রথমেই আমরা ইবোলা ভাইরাস সম্পর্কে জানব। ইবোলা ভাইরাস সব ঘাতক ভাইরাসের মধ্যে একদম উপরে আছে ইবোলা ভাইরাস। মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার 25% থেকে 90%। এ ভাইরাসে প্রথম দেখা যায় 1976 সালে আফ্রিকার 3 দেশে, নাইজেরিয়া, সুদান ও কঙ্গোনাতে ইবোলা ভাইরাসের আক্রমণ হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে 17,000-এর বেশি মানুষ। এখনও ইবোলা ভাইরাসের কোনো কার্যকরী ওষুধ আবিষ্কার হয়নি। ভাইরাসে আক্রান্ত মানুষের রক্ত, লালা কিংবা শরীরে ক্ষত স্থানের মাধ্যমে অপরের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়। পরবর্তীতে আসে রেবিস ভাইরাস। রেবিস ভাইরাসের সংক্রমণ হচ্ছে জলাতক রোগ হয়। জলাতঙ্ক খুব ভয়ঙ্কর এক রোগ। প্রতি বছর পৃথিবীতে জলাতঙ্ক আক্রমণে প্রায় হারায় 59,000 মানুষ। তবে রেবিস ভাইরাস সরাসরি মানুষের শরীরে আসতে পারে না, সাধারণত কুকুর, শিয়াল কিংবা হায়নার জলাতঙ্ক রোগ হয়। এরা মানুষকে কামড় দিলে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। যদিও জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু সময় মতো ভ্যাকসিন দিতে না পারলে মৃত্যু ঠেকানো মুশকিল। 3 থেকে 5 দিনের মধ্যে তীব্র খিঁচুনি ও প্যারালাইসিস হয়ে রোগী মৃত্যু হয়। তারপর আসা যায় ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু রোগের সাথে আমরা মোটামুটি সবাই বেশ পরিচিত। এডিস মশার কামড় দ্বারাই এই রোগ হয়। এটি অন্যান্য ভাইরাসের চেয়ে কম বিপজ্জনক, কিন্তু সংক্রমণের দিক দিয়ে সংখ্যা অনেক বেশি। প্রতি বছরে বিশ্বে 39 কোটি মানুষের ডেঙ্গু হয়। এর মধ্যে অন্তত 25,000 মানুষের প্রাণ হারায়। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় এডিস মশা নিয়ন্ত্রণ করা। তারপর আসা যায় এইচআইভি ভাইরাসে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসটির নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষের এইডস রোগ হয়। এইডস রোগের কোনো চিকিৎসা নেই, একবার হলে নিশ্চিত মৃত্যু। 1980 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম 5 জনের এইডস রোগ ধরা পড়ে। এরা সবাই ছিল সমকামী। এরপর আস্তে আস্তে এই রোগ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই পর্যন্ত 7.5 কোটি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় 3.2 কোটি মানুষ এইচআইভিতে মারা গেছে। সাধারণত আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ যৌনসম্পর্কের ফলে এই রোগ হয়। সর্বশেষ হচ্ছে আমাদের নোভেল করোনা ভাইরাস। এবার আসি করোনা ভাইরাসের প্রসঙ্গে। পৃথিবীতে বিভিন্ন প্রকার করোনা ভাইরাস পাওয়া গেছে, তবে শুধুমাত্র নোভেল করোনা ভাইরাস আক্রমণে মানুষের মৃত্যু হতে পারে। 2019 সালে ফেব্রুয়ারিতে চীনের উহান শহরে সর্বপ্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয়। ভাইরাসটি উহান শহর থেকে ছড়িয়ে পড়ে চীনের সব জায়গায়। মাত্র 6 মাসেই ভাইরাসটি বিশ্বের সব স্থানে ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত 6 লাখের বেশি মারা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো খুব সাধারণ, জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা ইত্যাদি। বন্ধুরা, তোমরা সবাই সতর্ক থাকো, নিয়মিত হাত পরিষ্কার করো, অপরিষ্কার হাতে নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকো এবং যতটা সম্ভব বাসায় থাকার চেষ্টা করো। নিজে সচেতন হও, অন্যকেও সচেতন হতে উৎসাহ দাও। মনে রাখবে, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। ধন্যবাদ।